লুমিনাস গ্লোবালের প্রোডাক্ট নিয়ে যিনি আসছেন, যিনি প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, আমার খুব পছন্দের মানুষ, একজন কেমিস্ট, একজন রসায়নবিদ, মিস্টার বাকিনুল হোসেন স্যার, এজন্য সর্বোচ্চ বিজ্ঞান সভায় ডিরেক্টর অফ ফাইন্যান্স গ্লোবাল লুমিনাস গ্লোবাল। এবং স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবেন মুক্তামণি ছন্দা, সর্বোচ্চ বলা গেলে হবে। বাস্তব জীবনে আমি কেমিস্ট্রিতে পড়াশোনা করেছি, আমি একজন কেমিস্ট। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি আজকে আমরা যে মাসটা আসলে এখানে উপস্থিত হয়েছি, বিজয়ের মাস, তাই তো নাকি? তাই প্রথমেই গভীর শ্রদ্ধা সহকারে স্মরণ করছি 30 লক্ষ সৈনিক যাদের বিনিময়ে আজকে আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছি, পেয়েছি স্বাধীন একটি সার্বভৌম রাষ্ট্র, যেখানে আমাদের বাক স্বাধীনতা, চলাতে স্বাধীনতা, বলাতে স্বাধীনতা, সব কিছুই পেয়েছি, তাই তো নাকি? সেই সাথে আমরা এখানে কেন এসেছি, তাই তো নাকি? প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা কেন আজকে এখানে এসেছি, আমরা অতিথি হিসেবে আসেন। আমি এই বিষয়গুলো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমত যদি বলি যে লুমিনাস গ্লোবাল বিজনেস অপরচুনিটি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা আমরা প্রত্যেকেই কিছু না কিছু চাই, কি সবাই চাই না? আচ্ছা বলেন তো আমরা কি চাই? হ্যালো, ঘুমিয়ে গেলাম নাকি? আমরা আসলে কি চাই? টাকা চাই? কি সবার টাকা চাই তো নাকি? টাকা চাই নাকি? বিলিভ ইট অর নট, আমার লাইফে আমি বহুত মানুষ দেখেছি আমার এই ছোট্ট জীবনে, বাংলাদেশের প্রায় 55টা ডিস্ট্রিক্টে একাধিকবার গিয়েছি আমি, সেখানে 55 ডিস্ট্রিক্টের বিভিন্ন মানুষের সাথে আমার বিভিন্ন সময় সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, এবং আল্লাহর রহমতে দেশের বাইরে 4টা কান্ট্রিতে ঘুরেছি আমি, সেখানেও বিভিন্ন মানুষের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু সেই সাথে ভালো মানুষের পাশাপাশি অনেক পাগলের সাথেও অনেক জায়গায় দেখা হয়েছে, হয় না? রাস্তাঘাটে চলতে ফিরতে হয়তো নাকি বিলিভ করেন, রাস্তার পাশে আমি অনেক পাগল দেখেছি যারা কাগজ ছেড়ে, কাপড় ছেড়ে, এটা করে ওটা করে, কিন্তু টাকা ছেড়ে না। আপনারা দেখেছেন? তার মানে টাকা পাগল হচ্ছে না, তাই তো নাকি? তো আমরা সবাই তো টাকা চাই নাকি? পাশাপাশি আমরা আরো কিছু চাই, সেটি হচ্ছে আমাদের সফলতা, যশ, খ্যাতি, মান, সবকিছু চাই, আর সেই উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আসেন, আমাদের স্লোগানটা হচ্ছে উই আর সেফ জেনারেশন, আমরা জেনারেশনটাকে সেভ করব। আমাদের তিনটা স্লোগান আছে, সেভ হেলথ, সেভ ওয়েলথ এবং সেভ লাইফ। সেভ হেলথ প্রথম আমাদের যে স্লোগানের সর্বপ্রথম যেটি, সেটি হচ্ছে সেভ হেলথ। আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সুস্বাস্থ্য, তাই তো নাকি? কি আমরা কি সবাই স্বীকার করছি এটা? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দিদার করত কোথায়? তুর পাহাড়ে। তো কোন একদিন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বলছে যে হে মুসা, আমি আজকে চরম খুশি, চরম হ্যাপি, আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। এই ধরনের একটি ওয়াদা করে বসলো কে? স্বয়ং আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলার ধন ভাণ্ডার কি ছোট? আল্লাহ যেটা বলেছে সেটাই করবে। তো মুসা আলাইহিস সালাম খুব দ্বিধায় পড়ে গেলেন যে তিনি কি চাইবেন,
তখন তিনি বুদ্ধি করে আল্লাহকে বলল, হে আল্লাহ তুমি কিছু মনে করো না, আমি আজকে তোমাকে একটা প্রশ্ন করব। বলল, বলো। তো বলছে যে আজকের দিনের জন্য যদি আমি হতাম আল্লাহ আর তুমি হতে মুসা, তাহলে তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ তো বুঝে ফেলছে যে সে আসলে একটা দ্বিধায় পড়ে গেছে, সে আমার কাছে কি চাইবে। তখন আল্লাহ তাআলা সরাসরি তাকে বলল যে আমি যদি আজকে মুসা হতাম আর তুমি যদি আল্লাহ হতে, তাহলে আমি তোমার কাছে চাইতাম যে মৃত্যু পর্যন্ত যাতে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখো। তার মানে কি? সুস্থতা হচ্ছে সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ নিয়ামত, রাইট? সারা জীবন পরিশ্রম করে আমরা যে টাকা রোজগার করি, বিলিভ ইট অর নট, যখন ওই হসপিটালের বেডে আমরা কষ্ট করে বসে থাকি, কষ্ট করে শুয়ে থাকি, তখন এই সম্পদকে আর সম্পদ মনে হয় না। শুধু মনে হয় যে কোনো কিছুর বিনিময়ে আমি সুস্থ হতে চাই, রাইট? ইতিহাস হয়ে গেছে। জানেন আমরা অনেকেই যমুনা গ্রুপের মালিক বাবু সাহেবকে চিনি, তাই তো নাকি? করোনাতে আক্রান্ত হয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুন, এটাই আমাদের ব্রত হওয়া উচিত। আর তিনি সম্পদ কিভাবে গড়েছেন এটা আমাদের জানার দরকার নেই, বাট তিনি যখন হসপিটালে কাতরাচ্ছিলেন, তখন যখন যে ডক্টর আসছে তাকে হাতটা ধরে বলছে, ভাই প্লিজ একটা বারের জন্য আমাকে একটু ভালোভাবে শ্বাস প্রশ্বাসটা নেওয়ার ব্যবস্থা করে দেন, বিশ্বাস করেন আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে আমি আমার যমুনা ফিলসাফ পার্ক আপনার নামে লিখে দিব। ক্যান ইউ ইমাজিন, যমুনা ফিলসাফ পার্ক এর মূল্য কত? সারা জীবন ধরে এটা সে সংগ্রহ করেছে, কিন্তু শেষ জীবনে এসে শুধু একটু ভালোভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য বলছে, আমার যমুনা ফিলসাফ পার্ক আমি আপনার নামে লিখে দিব। আমাদের সম্মানিত ডিএমডি সাহেব চলে এসেছে, প্লিজ সবাই তার জন্য একটু বিধান। তো কি বলেছে, আমার টোটাল যমুনা ফিলসাফ পার্ক আমি আপনাকে লিখে দিব, শুধু আমাকে একটু সময়ের জন্য সুস্থ করে দিন। তার মানে সুস্থতা কত বড় নিয়ামত, যে অসুস্থ হয়েছে সে ছাড়া কেউ বলতে পারবে না, বিকজ অফ আমরা যে কারণে সর্বপ্রথম টার্গেট নিয়েছি যে সেভ হেলথ। আমরা আমাদের কোম্পানির শুরু প্রোডাক্টটাই হতে হচ্ছে আমাদের হেলথটাকে সেভ করা, যাতে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন। তার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট, যে সমস্ত খাবার, যে সমস্ত প্রোডাক্ট, সেইগুলোকে সর্বপ্রথম আমাদের প্রোডাক্ট লাইনে আনা। দেন দ্বিতীয়ত হচ্ছে ওয়েলথ, আমরা সম্পদের হেফাজত করবো এবং সেফ লাইফ। নীরব কেন সবাই? আমরা কি আসলে মনোযোগী নাকি ঘুমাচ্ছি? কি মনোযোগী? কিন্তু তারপরে মুখে হাসি নেই। হাসি হচ্ছে খুব দামি একটা জিনিস, মনে রাখবেন। হ্যাঁ, চাইলেও তো একটা প্রবাদ আছে যে হাসতে জানে না তার দোকান খোলা কি নিষেধ। অবশ্য আপনাদের হাসি খুশির মতো কিছু আমি দিতে পারি নাই, বিকজ অফ প্রথমত ওয়েলকাম জানিয়েছি একটা মাত্র গোলাপ দিয়ে, অথচ হলরুমে উপস্থিত আছি প্রায় 300 উপরে, তাই তো নাকি? আর মানুষ প্রাপ্তিতে খুশি হয়, একটা গোলাপ দেখিয়েছি, যে গোলাপের একটা করে পাপড়ি খুলে দিলে হয়তো বা সবার হাতে হাতে পৌঁছবে না, এই জন্যই মন খারাপ, তাই তো নাকি? যাক, মন খারাপের কিছু নেই। আমি অবশ্য চিন্তাও করেছিলাম যে আপনাদের ভালো কিছু দেব, বিকজ অফ লুমিনাস গ্লোবালের সেকেন্ড ওয়ার্কশপ, একটু ভালো কিছু দিতে না পারলে হবে না। কাজেই ফুলের চেষ্টা করেছি আপনাদের জন্য একটি না, সবার জন্য একটি ফুলের বাগান নিয়ে আসার জন্য, যাতে আপনারা ইচ্ছা মতো বাগানে ঢুকে আপনার চাহিদা মতো ফুলগুলো নিয়ে নিতে পারেন। এবার হ্যাপি তো সবাই নাকি? কি আমরা হ্যাপি? আমরা সুখী? আমরা যারা এখানে আছি সফল হতে চাই? প্রত্যেকেই সফল হতে চাই। দেন আসেন আমাদের তাহলে সেভ লাইফ, সেভ হেলথ এবং সেভ ওয়েলথ। আমরা আসলে জন্মের শুরুর দিন থেকেই আমাদের মাথায় আসছে যে পৃথিবীটা যেভাবে চলছে, আমরা যেভাবে জন্ম নিয়েছি, ঠিক সেভাবে আমাদের লাইফটা চলে যাবে, এটাই কিন্তু আমরা চিন্তা করি। আসেন চিন্তাটা আমাদের কিভাবে হয় সেটি হচ্ছে, যদি আমি বিজ্ঞানের ভাষায় বলি তাহলে আমাদের জন্মটা শুরু হয়েছিল কোথা থেকে যদি একটু দেখি, তাহলে আমরা সবাই এখানে অ্যাডাল্ট, তাই তো নাকি? প্রাপ্তবয়স্ক। আমরা সবাই জানি যে আমাদের বাবা মায়ের মধুর ভালোবাসা এবং মিলনের ফলে আমাদের জন্ম। তো হ্যালো, আমরা আছি তো নাকি? কেউ কেউ ঘুমাচ্ছি মনে হয় নাকি? তো মিলনের ফলে সর্বপ্রথম মাতৃগর্ভে যে
একটা অণুর সৃষ্টি হয় যেটাকে বিজ্ঞানের ভাষায় মেডিকেল সায়েন্সে বলে ব্লাস্টোসিস, এবং পরবর্তীতে এই ব্লাস্টোসিসটা 100 trillion সেলে এটা রূপান্তরিত হয় এবং সেই সেল থেকে টিস্যু, টিস্যু থেকে 220টি অর্গান এবং 220টা অর্গানটি টোটাল বিভাজিত হয়ে 12টা সিস্টেম, এবং সেই 12টা সিস্টেমকে রোলিংয়ের মাধ্যমে আমাদের পুরো বডিটা তৈরি হয়েছে। এটা হচ্ছে বলছে মেডিকেল সায়েন্স। ওকে, আর এই টোটাল বডিটাকে কন্ট্রোল করছে যেটি হচ্ছে হরমোন। অর্থাৎ আমাদের প্রত্যেকটা মানুষের দেহে প্রায় 2000-এর উপরে হরমোন আছে। কতটি? 2000+ হরমোন আছে আমাদের পুরা বডিতে, যে হরমোনটা টোটাল বডিটাকে কন্ট্রোল করছে। আর এই 2000 হরমোনকে কন্ট্রোল করছে মেজর 8টি হরমোন, যেটাকে বলা হয় 8 হরমোন কন্ট্রোল দ্য হোল বডি। টোটাল বডিটাকে কন্ট্রোল করছে 8টি মেজর হরমোন। ক্লিয়ার বিষয়টা? এখন এই হরমোনগুলো আমরা যদি দেখি, হিউম্যান গ্রোথ হরমোন, আমরা নাম শুনেছি তো নাকি? চিন্তা করতে পারেন কেন আমরা প্রথমেই এগুলো নিয়ে কথা বলছি। আমি শুরুতেই বলেছি আমরা প্রথমত সেভ হেলথ, আমরা কি করব, আমাদের স্বাস্থ্যটাকে সুস্থ রাখবো, তাই তো নাকি? ভাই সুস্থ থাকলে জীবনে বহুত ইনকাম করতে পারবো, অনেক সুখে শান্তিতে থাকতে পারবো, রাইট? কি তাই তো নাকি? ধরেন কেন সুস্থ থাকা প্রয়োজন, সেই সাথে টাকারও দরকার, এই তো নাকি? সুস্থ থাকতে পারলে আমাদের জীবনের সব কিছুই পাওয়া সম্ভব, অসুস্থ হলে কোনো কিছুই সম্ভব না, আগে বলেছি। আচ্ছা, তাহলে হিউম্যান গ্রোথ হরমোন, HGH হরমোন, যে হরমোনটা ঠিক থাকে মাথার এই পাশে ইয়াটার নিচে, এই 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 জায়গাটাতে, ঠিক আছে? এই হরমোনটা কন্ট্রোল করে টোটালি একটা মানুষের গ্রোথ। হ্যালো স্যার, আমরা আছি তো নাকি? আছেন তো নাকি? গুড। তো এটা নির্ভর করে একটা মানুষ লম্বা বেটে খাটো যেটা হবে সেই জিনিসগুলো নির্ভর করে হচ্ছে হিউম্যান গ্রোথ হরমোন। দেন মেলাটোনিন হরমোন, এই হরমোনটা টোটালি থাকে মানুষের ফেসে। ওকে, অনেকের বয়স দেখলে দেখবেন 60 বছর বয়স হয়ে গেছে মনে হয় 35 বছর, অনেকের 35 বছর মনে হয় বুড়া হয়ে গেছে, রাইট? এটা নির্ভর করে হচ্ছে মেলাটোনিন হরমোনের কম বেশির কারণে, আধিক্যের কারণে। দেন ইনসুলিন, থাইরয়েড হরমোন, থাইরয়েড হরমোনটা থাকে হচ্ছে গলগণ্ডে, গলায়। ওকে, এই হরমোনটা কোনো সময় যদি কারো দেহে বেড়ে যায় তাহলে তার দেহ শুকিয়ে যায়। দেখবেন অনেক সময় ওই অনেক খায় কিন্তু স্বাস্থ্য বাড়ে না, আছে না এরকম? মনে রাখবেন তার দেহে থাইরয়েড হরমোনের পরিমাণ বেড়ে গেছে। আবার অনেক সময় খুব মোটা, আমি তো খাই না, সকালে একটা রুটি খাই, দুপুরবেলা অল্প ভাত খাই, তারপরে বডিটাকে কেন জানি আমি কি কন্ট্রোল করতে পারছি না, তাদের হচ্ছে থাইরয়েড হরমোন কমে গেলে এটা হয়। ওকে, দেন আছে ট্রিহাইড্রোঅ্যান্ড্রোজেন হরমোন, এই হরমোনটা মূলত বডির ভেতরে থাকে, যেটি হচ্ছে মানুষের বিভিন্ন কিছুকে নিয়ন্ত্রণ করে। সেটি হচ্ছে এই হরমোনের যদি ব্যালান্স, ইনব্যালান্স হয়ে যায় তাহলে বিভিন্ন রোগ হয়, বড় বড় রোগ, ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন হাড় খায় এরকম রোগ হয়। ইনসুলিন হরমোন, আমরা ইনসুলিনটা সহজেই চিনি, ইনসুলিন হরমোনটা যদি সিচুয়েশন না হয় এটার ইনব্যালান্স হয় তাহলে ডায়াবেটিস হয়, রাইট? আমরা ডায়াবেটিস বুঝি সবাই, তাই তো নাকি? কি আমরা আছি তো নাকি? আমরা উপরে যারা আছি সবাই কি আছি? থ্যাংক ইউ। দেন অ্যাস্ট্রোজেন হরমোন এবং প্রোজেস্টেরন হরমোন, এই দুটা হরমোন মূলত মহিলাদের দেহে বেশি থাকে। এগুলো খেয়াল রাখবেন আপনি, বিলিভ ইট অর নট, আজকের ক্লাসের পরে অন্তত আমরা যারা নিজের স্বাস্থ্যটা সম্পর্কে একটু সচেতন হতে পারবো, আমরা নিজেরা দীর্ঘদিন সুস্থভাবে থাকতে পারবো, বেঁচে ইনশাল্লাহ আল্লাহ তালা যতদিন এই পৃথিবীতে রেখেছেন। ওকে, এই হরমোন দুটো অ্যাস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন, এই দুটা হরমোন পুরুষ দেহে কম থাকে, এই হরমোনটা ম্যাক্সিমাম মহিলা দেহে বেশি থাকে, মেয়েদের। এবং এই হরমোনের ইনব্যালান্সের কারণে মেয়েদের বন্ধাত্ব, ঠিক আছে, আপনার বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো, মেইনলি যে প্রবলেমগুলো হয় এই প্রবলেমগুলো হচ্ছে এই হরমোনের ইনব্যালান্সের কারণে। দেন লাস্ট হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, এই হরমোনটা থাকে সম্পূর্ণ পুরুষ দেহে, এটা কোনো মহিলার দেহে এই হরমোনটা থাকে না। এই হরমোনটার কোনো সময় যদি ইনব্যালান্স হয় তাহলে ছেলেরাও তো বন্ধা হয়, হয় না? বাচ্চা হয় না, এটা কি খালি মেয়েদের দোষ, ছেলেদের দোষ? ইভেন দাম্পত্য জীবনে কলহ চলে আসে, সুখ চলে যায়,
দেখা হচ্ছে সন্তান উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে পুরুষ মানুষ যদি এই হরমোনটা কখনো তার ইনব্যালেন্সে থাকে। ক্লিয়ার বিষয়টা? Yes. তো এখন এই হরমোনগুলো আমরা যারা কোনোদিনই জানি না, আমরা জানি যে পৃথিবীতে মানুষ আসে এবং একটা নিয়মে, প্রাকৃতিক নিয়মে একটা সময় চলে যায়, কিন্তু মাঝখানে যে এত সমস্যা, কেন হচ্ছে, কি হচ্ছে, এগুলো সবসময় ব্যালেন্সে থাকার কথা, কিন্তু ব্যালেন্সে থাকে না। আমরা এগুলো কখনোই চিন্তা করি না, বাট যদি কখনো আমরা এরকম অসুস্থ হই তাহলে আমরা চিন্তা করি কেন এটা হলো, আমার তো অসুখ হওয়ার কথা না, রাইট? কোনো অনিয়ম করলাম কেন? শুধু অনিয়মই হয় না, আপনার সব কিছু ব্যালেন্স না থাকলে আমাদের এই অসুস্থতা আসে। এবার কেন আমরা অসুস্থ হচ্ছি আসেন, এখন আমরা যে অসুস্থ হচ্ছি এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ হরমোনের ইনব্যালেন্সের কারণে। এবং আমরা জানি যে আমাদের দেশ এবং বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে। বাংলাদেশের গড় আয়ু কত কেউ বলতে পারেন? 72। বাট জাপানের গড় আয়ু কত জানেন? হ্যালো, 90, 98। থ্যাংক ইউ। তার মানে বাংলাদেশে জাপানের মতো ওই হিরোশিমা নাগাসাকিতে যে দুটো বোমা পড়েছিল ওরকম দুটো বোমা পড়া উচিত, তাই তো? নাকি তাহলে গড়াইটা বেড়ে যাবে। এই কারণে কি গড়াই হয়েছে? কি কারণে হয়েছে? একটি কারণ হচ্ছে যে তারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন, আর আমরা স্বাস্থ্য সম্পর্কে অসচেতন, মানে সচেতন না, কোনটা খেতে হবে কোনটা খেতে হবে না, কীভাবে লাইফ স্টাইলটাকে চালাতে হবে কীভাবে হবে না, এই বিষয়গুলো আমাদের ভেতরে টোটালি অনুপস্থিত। ওকে, তাহলে একজন মানুষের জীবনের আয়ু কত? অনেক সময় অনেকে নন মাইন্ডেডখানে কেউ বিরোধিতায় যাবেন না, অনেকে মনে করে যে আল্লাহর ইচ্ছা আল্লাহ নিয়ে গেছে, তাই তো নাকি? কিন্তু অনেকেই আবার বলছি অকাল মৃত্যু, হয় না? মানে মৃত্যুর যে একটা স্বাভাবিক এজ সেটা আসে নাই, কিন্তু মারা গেছে যে কোনো কারণে, সড়ক দুর্ঘটনা, অমুক তমুক কিংবা অন্য কারণে, আমরা হচ্ছে অকাল মৃত্যু। তার মানে অকাল মৃত্যু আছে এটা আমরা বিলিভ করি, তাই তো নাকি? যদি তাই হয় তাহলে আমি বলবো যে একজন মানুষের জীবনের আয়ু কত। এভাবে বলেছে যে আল্লাহ তাআলা একটা মানুষকে সত্যিকার অর্থে প্রায় 150 বছরের গড় আয়ু দিয়ে পৃথিবীতে পাঠায়, কিন্তু এই আয়ুটাকে নষ্ট করি আমরা নিজেরা। কারণ যদি বলি আমাদের পূর্বপুরুষরা 100 থেকে 120 বছরও বেঁচে থাকতো, এটা তো আমরা জানি, তাই তো? হযরত আদম আলাইহিস সালাম বেঁচেছিলেন 1000 বছর, ছিলেন না? তার মানে গড় আয়ু আপনার বেঁচে থাকা অনেক সময় নির্ভর করে আপনার সচেতনতার উপরে। বিকজ অফ আমরা যদি দেখি যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলছে সেটি হচ্ছে যে বর্তমান পৃথিবীতে লিভার রোগ, স্ট্রোক, গ্যাস্ট্রিক, ডায়াবেটিক, নিউমোনিয়া, হৃদরোগ, ক্যান্সার, অমুক তমুক, এই যে রোগগুলো, আগে কিন্তু এই রোগগুলো খুব একটা ছিল না। যারা এখানে মুরব্বী যারা আছেন এই যে সামনের সারিতে, অল্পদিন না, ডায়াবেটিক্স নামে যে একটা রোগ ছিল এটা আমরা জানতাম না, তার মানে এই রোগটা নতুন এসেছে, করোনাটাই তো আমরা জানতাম না, রাইট? করোনার নতুন একটা রোগ হয়েছে, তার মানে এই রোগগুলো কেন হচ্ছে? বিভিন্ন কারণে হচ্ছে। আসেন, এখানে যেটা বলছে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বলছে যে এই যে সমস্ত রোগ, এই 100% রোগে যে মানুষগুলো মারা যাচ্ছে এদের মধ্যে অধিকাংশ অল্প বয়সে মারা যাচ্ছে, এই রোগে কিন্তু মারা যাচ্ছে, এই পার্সেন্টগুলো এদের মধ্যে অধিকাংশ অল্প বয়সে মারা যাচ্ছে, যা প্রতিরোধ করা শতভাগ সম্ভব। এটা কার কথা? বিশ্ব স্বাস্থ্য সংস্থা নাকি আমার কথা? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আমাদের সম্মানিত ডিরেক্টর প্রোডাক্ট রিসার্চ এবং ডেভেলপমেন্টের দায়িত্ব দিয়ে রাখছেন, উনি অলরেডি হলরুমে প্রবেশ করেছেন, প্লিজ ওনার জন্য একটু বিগ হ্যান্ড। এবং সেই সাথে আমাদের দুইজন গেস্ট আছেন যারা বাংলাদেশ না, সরাসরি জাপান থেকে আসছেন আমাদের আজকের এই প্রোগ্রামটাকে সাফল্য মণ্ডিত করতে, প্লিজ ওনাদের জন্য একটি বিগ হ্যান্ড।
আচ্ছা তাহলে WHO বলছে এগুলো শতভাগ প্রতিরোধ করা সম্ভব যদি আমরা সচেতন হই রাইট ইয়েস তার মানে শতভাগ কি প্রতিরোধ করা সম্ভব আমাদের কি হতে হবে সচেতন হতে হবে ওকে আসেন কিভাবে আমরা যদি শুধুমাত্র এনভায়রনমেন্ট এবং ফুড হ্যাবিটসটাকে যদি আমরা একটু কন্ট্রোল করি তাহলে আমাদের এই সব কিছুই সম্ভব প্রতিরোধ করা কিভাবে আসেন এগুলো আমাদেরকে কিভাবে ধীরে ধীরে আমাদের ক্ষতির মুখে ফেলছে হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর ফ্যাক্টরগুলো কী কী যদি আমরা দেখি তাহলে বলছে ফুড অ্যাডাল্ট্রেশন অ্যাডাল্ট মানে কি পরিপক্ক হ্যাঁ তাহলে জোর করে পাকানো কি এয়ার পলিউশন ওয়াটার পলিউশন ইলেকট্রনিক্স রেডিয়েশন মডার্ন লাইফস্টাইল এবং ড্রাগ ডিপেন্ডেন্সি এগুলো প্রতিনিয়তই আমাদের চারপাশে ঘুরতেছে প্লিজ মোবাইল ফোনগুলো একটু সাইলেন্ট করবো বিকজ অফ আপনার জরুরি ফোন হইতে পারে বাট পাশের ব্যক্তিটা একটু মনোযোগী হ্যালো আমরা আছি তো নাকি পাশের জন যদি ঘুমিয়ে যায় মাঝে মধ্যে খেয়াল রাখবেন একটু ধাক্কা টাক্কা দিবেন ওকে তাহলে মোটামুটি আমাদের আজকের প্রোগ্রামটা কি সফল হবে ওকে আসেন তাহলে ফুড অ্যাডাল্ট্রেশন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কি দেখা সমস্যা হচ্ছে লাইটগুলো একটু অফ করা যায় না দু একটা আচ্ছা ফুড অ্যাডাল্ট্রেশন আমরা দেখতেছি কি মধু ঢুকানো হচ্ছে তাই তো নাকি টমেটো যাতে মিষ্টি হয় হ্যালো আমরা আছি তো নাকি কি ঢুকানো হচ্ছে সিরিঞ্জ দিয়ে মধু হ্যাঁ হানি টেস্ট তুই মধু খেতে মিষ্টি তাই তো নাকি আর এই টমেটোটা কে খাচ্ছে আমরা খাচ্ছি ক্লিয়ার বিষয়টা অবশ্য মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালত দেখতেছেন যে এসব জরিপনাও করে জরিপনা করার পরে মানুষের কি আসলেই কদক নড়ে নড়ে না যদি তাই নড়ত তাহলে গত বছর আমি নিজে যেটা পড়লাম এবং দেখলাম যে কারওয়ান বাজারে 1100 মেট্রিক টন আমকে কি রাস্তায় মিশিয়ে দেওয়া হলো চিন্তা করলাম যে এত আম তার মধ্যে ব্যবসায়ীরা বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছেন তাই তো আর মনে হয় এটা করবে না ঠিক 3 দিন পরে মিরপুরে আবার কত 400 টন তার মানে আমরা অসাধু ব্যবসায়ী ক্লিয়ার বিষয়টা আর আমরা এগুলো খাচ্ছি দেন বাজার ভর্তি ফল তাই তো নাকি সবজি আমরা দেখি সুন্দরভাবে সাজিয়ে রাখা কিন্তু এগুলো কি আসলেই সবজি এর মধ্যে বিষ ঢুকানো আছে ওকে এটা আমার কথা না এটা কালের কণ্ঠ একটা খুব নাম করা জাতীয় দৈনিক আমাদের যেটা বলছে ভেজাল আর বিষে ভরা খাদ্য কে বলছে কালের কণ্ঠ ওকে তারা মার্কেট রিসার্চ করে দেখেছে রাসায়নিক মেশানো ছাড়া ফল নেই বাজারে এই ফলগুলো আমরা খাচ্ছি না তার মধ্যে আমরা কি মধু খাচ্ছি যে ফলটা খাওয়াচ্ছি আমার পরিবারকে আমার সন্তানকে আমার বাবা মাকে তাদের জীবাণু শক্তিটা গ্রো হওয়ার জন্য অথচ সেই ফলটা বিষ মেশানো তার মানে আমি নিজ হাতে কি আমি নিজ হাতে বিষ করেছি তার মানে কি এরকম আমার পরিবারকে আমি কি করছি নিজ হাতে বিষ খাওয়াচ্ছি আসেন চাল সাদা করতে ইউরিয়া গুঁড়া মশলা ভয়ঙ্কর রং এগুলো কিন্তু প্রতিনিয়ত আর এই চিত্রটা ঢাকা শহরের বুড়িগঙ্গা থেকে শুরু করে সব গঙ্গাতে একই অবস্থা আপনি জানেন এখানকার পানিটাকে রিফাইন করে ঢাকা শহরে ছাড়া হচ্ছে রাইট বাট এই পানিটা যদি দিয়ে দিত তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর এই তো কিন্তু এই পানিটা যখন রিফাইন করছে তখন এই পানির মধ্যে আবার মেশানো হচ্ছে অন্য কোনো রাসায়নিক তাছাড়া কি রিফাইন হচ্ছে তার মানে আমাদেরকে এক রাসায়নিককে সরাইতে গিয়ে আরেক রাসায়নিক মিক্স করা হচ্ছে আর সেই পানিটা ঢুকতেছে কার মধ্যে আমাদের বডিতে আমরা দিন দিন সুস্থ হচ্ছি তাই তো নাকি আমাদের জীবাণু শক্তি বাড়ছে কেন বাংলাদেশের গড়ন 72 এবং জাপানের 98 আমরা কি বুঝতে পারছি আসেন বাংলাদেশ প্রতিদিন ঢাকার চার নদীতেই বিষ ওকে পাশাপাশি আরেকটি বের হন এরপরে বের হলে দেখবেন যে এই চিত্রটার কি প্রচুর তাই তো নাকি ঢাকার বাতাসে বাড়ছে বিষাক্ত গ্যাসের মাত্রা ঢাকার বাতাসে বিষ এই যে বিষয়গুলো তার মানে
অ্যাসমাটিক পেশেন্টের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, এগুলো ধীরে ধীরে ভেতরে ঢুকছে এবং এই পেশেন্টের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। সচেতন হতে হবে তো নাকি? আসেন, এরপরে আছে সাউন্ড পলিউশন, দিন দিন আমাদের শ্রবণ শক্তি কমে যাচ্ছে এর কারণে, ঠিক আছে। পাশাপাশি আমাদের যাদের একটু চোরাই দোষ আছে, অবিবাহিত, বিয়ে শাদি করি নাই, প্রেম প্রীতি করি, এরকম আছে কিংবা অনেকেই আছে দেখা হচ্ছে বিয়ের পরেও প্রেম করি, ডাক্তারি মানে একটু চোখ করলাম, তো এরকম অনেকেই আছি যে যে আমরা একটা অ্যাড দেখেছিলাম, একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও, তাই তো নাকি? তো অনেকেই আবার দরজা বন্ধ করে শীতের দিন কম্বলের নিচে মোবাইল কানে মা বাবা মনে করে ঘুমাচ্ছে, মাশাআল্লাহ, সারা রাত কম্বলের নিচেই ফোনে কথা বলছে। কিন্তু আমাদের মস্তিষ্কের গঠনটা হচ্ছে এই ধরনের, যাদের ব্লাড সার্কুলেশনটা হচ্ছে তার অবাধে চলবে, কিন্তু এখানে বলছে যে 15 মিনিট যদি কেউ মোবাইলে একটানা মোবাইলটা কানের উপরে রেখে কথা বলে তাহলে তার ব্লাডের সার্কুলেশন বাধাপ্রাপ্ত হয় এবং ব্লাডগুলো এভাবে ধীরে ধীরে তার চারিদিক দিয়ে জমা হইতে থাকে। কি হয়? জমা হইতে থাকে এবং এটা পরবর্তীতে একসময় ব্রেন ক্যান্সার অর ব্লাড ক্যান্সারে পরিণত হয়। অনেকের ব্লাড ক্যান্সার হয় কিংবা ব্রেন ক্যান্সার হয়, পরে চিন্তা করে যে আমার ভাগ্যের দোষ। কিসের দোষ? ভাগ্যের দোষ। কিন্তু আসলেই কি ভাগ্যের দোষ না নিজে তৈরি করেছি? আমরা কি সচেতন হব? দুই চারজন হব যারা ইয়েস বলি নাই, দয়া করে এবার তারা দেখি সচেতন হতে চাই কিনা। আমরা কি সচেতন হতে চাই? আসেন, মাঝে মধ্যে ফুড রিস্ক, যেটা ফরমালিন মুক্ত মাছ চাই, খাবার চাই, যখন দেখলো মানুষের তো আসলে ব্যবসায়ী যারা তারা আপনার তাদের হিউম্যানিটিটা অনেক নিচে নেমে গেছে, ডট বাইট অনেকেই ব্যবসায়ী, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না, কারণ হচ্ছে এখনো 10% 20% ব্যবসায়ী ভালো আছেন, কাজে কেউ নেগেটিভ সেন্সে নেবেন না আমার কথাটা। তো অনেকে চিন্তা করলো যে তাদেরও তো সন্তান আছে, তাহলে স্কুল কলেজের ছোট ছোট বাচ্চাগুলোকে যদি দাঁড় করিয়ে দিই তাহলে হয়তো বা অনেকেই সচেতন হবে। তো এটা করার পরে সচেতন হলো এদেরই বাবা মা, এই বাচ্চাগুলোরই বাবা মা সচেতন হলো যে আমার বাচ্চাকে আমি ভালো রাখবো, তাই আমি আর ব্যবসায়ীর থেকে কোনো ফল খাবো না। আমাকে অনেকেই ফোন দেয়, ভাই নাটোর বাড়ি রাজশাহীর আম দেওয়া যায় না? গতবার অনেক আম দিয়েছি, প্রায় 72 মন, করোনার সময় বাড়িতে ছিলাম তো, তো অনেকে ফোন দিয়ে দিয়ে বলে ভাই দুই মন আম পাঠান না গাছ থেকে, অনেকে বলে টোটাল 72 মন আম পাঠিয়েছিলাম, সার্ভিস দিয়েছি আর কি, বন্ধু বান্ধব মানুষ তো সবাই, তারপর আমার শ্রদ্ধেয় স্যার সেও চেয়েছিল দিয়েছি। তো এখন সবাই চিন্তা করে যে বাগান থেকে জমির থেকে আমরা সংগ্রহ করব, ঠিক একটু সচেতন হলো, হওয়ার পরে যারা ব্যবসায়ী তারা চিন্তা করলো যে তোদেরকে যেকোনোভাবে আমরা ফরমালিন খাওয়াবই, তাই যখন পাবলিক জমির থেকে বাগান থেকে ফল সবজি সংগ্রহ শুরু করলো তখন ব্যবসায়ীরা সরাসরি বাগানে স্প্রে করা শুরু করে দিয়েছে। কি করেছে? এটা আমার কথা না, এটা হচ্ছে খুব জনপ্রিয় একটা বিটিভির প্রোগ্রাম, যেটা ইত্যাদি হানিফ সংকেতের একটা প্রোগ্রামে সে এটা সরাসরি উপস্থাপনা করেছিল। আপনারা কেউ দেখেছিলেন? আমি দেখেছিলাম। ওকে, তো জমি থেকে এখন আমাদের উপায় কি? সেই ক্ষেত্রে আমাদের উপায় কি? পাশাপাশি আমাদেরও কিছু স্বভাব আছে। হ্যালো, আমরা আছি তো নাকি? আমাদেরও কিছু স্বভাব আছে, সেই স্বভাবগুলোর মধ্যে যদি বলি, ধরেন আপনাদের জন্য ব্যাপক একটা খাবার অ্যারেঞ্জমেন্ট করেছি, একটা টেবিলের উপরে গরুর মাংস রাখলাম, খাসির মাংস রাখলাম, ধরেন বেগুন ভর্তা রাখলাম, সবজি রাখলাম, লাল শাক, আপনার চোখ বারবার কোথায় যাবে? হ্যালো, চোখ কোথায় যাবে? গরুর মাংস, কারো খাসির মাংস, বিলিভ ইট অর নট, ভর্তা ভাজির দিকে কারো চোখ যাবে না। তার মানে আমরা সবসময় কি, আমাদের হ্যাবিটটাই হচ্ছে রিচ ফুড, আমরা কখনো ভেজিটেবলের দিকে আমরা নজরই দিই না, রাইট? কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই দেহটাকে সৃষ্টি করেছেন দুটো উপাদান দিয়ে, একটি হচ্ছে অ্যালকালাইন আর একটি অ্যাসিডিক,
দুটো পার্টে ভাগ করে সৃষ্টি করেছেন এবং অ্যালকালাইনের পরিমাণ আছে এই বডিতে 80% এবং অ্যাসিডিক যে উপাদান আছে সেটা হচ্ছে 20%। আল্লাহ তাআলা খাবার সময় বলে দিয়েছে খা না, কি বলেছে খা না, খেতেও বলেছে নাও করেছে, বলেছে আমাদের প্রত্যেকের প্রাত্যহিক খাবার টেবিলে যেন খাবারের মেনুতে 80% থাকে অ্যালকালাইন ফুড এবং 20% থাকে অ্যাসিডিক ফুড, রাইট? কিন্তু বিলিভ ইট অর নট, প্রত্যেকের খাবার টেবিল চেক করতে গেলে দেখবো যে 99% আপনাদের টেবিলে অ্যাসিডিক ফুড, মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস এগুলো, রাইট? তার মানে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। আসেন, এই ফুড হ্যাবিট যেটা রিচ ফুড, এই খাবারটা দেহের মধ্যে গিয়ে ফ্রি র্যাডিক্যাল এবং টক্সিন তৈরি করছে নিয়মিত, কি করছে ফ্রি র্যাডিক্যাল এবং টক্সিন। এবার ফ্রি র্যাডিক্যাল কি করে মানুষের দেহে, এটা ক্যান্সার, অ্যাজিন, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ডার্মাটাইটিস, আদার বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করে দেহের মধ্যে। আমরা আছি তো নাকি? কি করে দেহের মধ্যে বিভিন্ন প্রবলেম তৈরি করে, এই রোগগুলো তৈরি করে। এই রোগগুলো কিন্তু একদিনে হয় না, ধীরে 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 হয়। রোগ দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার, একটাকে বলা হচ্ছে ক্রনিক আর একটা হচ্ছে মেটাবলিক। ক্রনিক রোগ যেমন ওই যে ঠান্ডা সর্দি জ্বর, 7 দিনেই ভালো হয়ে যাচ্ছে প্যারাসিটামল না পা খেয়ে। আর মেটাবলিক যেগুলো, সেগুলো হচ্ছে মেটাবলিজমের কারণে এটা ধীরে 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 দেহে দিন দিন বাসা বাঁধতে বাঁধতে একটা সময় বাস্ট হয়ে যায়। ক্যান্সার, ক্যান্সার কি যেদিন শুরু হয় সেদিন বুঝতে পারে কি ক্যান্সার হয়েছে? এটা যখন 50% পার হয়ে যায় তখন দেহের মধ্যে একটু একটু নাড়া দিয়ে ওঠে, রাইট? এবং এমন সময় মানুষ বুঝতে পারে যখন আর করার কিছু থাকে না, হার্ট অ্যাটাক। আপনি আমি আমরা যারা এখানে বসে আছি, বিলিভ ইট অর নট, আমরা জানি না যে আমাদের দেহের ভিতরে সেই মরণঘাতী হার্টের সমস্যা আছে কি না, আমাদের ব্লকগুলো ঠিক আছে কি না আমরা এটা জানি না, ঠিক আছে? হার্টের ব্লক হয়েছে কি না আমরা জানি না, যেদিন জানবো সেদিন আর নাই। এমনও হয়, বিকেলবেলা কথা বলছে, সেদিন আমাদের এক সপ্তাহ আগে আমাদের ওখানে আমার এক মানে বড় আব্বার ছেলে প্রতিবেশী, আমার আব্বার সঙ্গে কথা বলেছে, সন্ধ্যার সময় একসাথে চা খেয়েছে, চা খেয়ে সে বাসায় হাসি মুখে বাসায় চলে গেছে, আমার আব্বা বাসায় আসছে, হঠাৎ করে রাত্রি 8টার দিকে মাইকে মাইকিং হচ্ছে, ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি হয়েছে সিদ্দিক ভাই? পৃথিবী থেকে বিদায়, হার্ট অ্যাটাক করেছে। তার মানে 2 ঘন্টা আগেও সে বুঝতে পারেনি যে তার দেহে মরণ ব্যাধি বাসা বেঁধেছিল, রাইট? আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই কি ফিট? হ্যালো, আমরা কি বুঝতে পারছি যে আমাদের দেহে কোনো রোগ বাসা বেঁধেছে না বাঁধে নাই? আমাদের কি সচেতন হতে হবে? আসেন, এই যে রোগগুলো ধীরে ধীরে আমাদের দেহে, যেগুলো আমাদের অনেক আছে, এটা হাউ অ্যাসিডিক ফুড ইফেক্ট দ্য বডি, বডিতে কিভাবে অ্যাসিডিক ফুডগুলো আমাদের ক্ষতি করছে, আমরা যদি একটু আসি তাহলে আমাদের সাউন্ড অর্গ্যানগুলো আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছে এই রকম সুন্দর থাকার কথা, কিন্তু যাদের এগুলো ধীরে ধীরে ভেতরে পুড়ে শেষ হয়ে গেছে, শুধুমাত্র কালো ধোঁয়া, সাউন্ড পলিউশন, বিষযুক্ত খাবার, এগুলো খেয়ে খেয়ে দিন দিন আমাদের জীবন শক্তি নাই হয়ে যাচ্ছে। ওকে, আসেন, আমাদের এই যে সাউন্ড অর্গানগুলো, লাংসটা থাকার কথা এরকম, স্টমাকটা থাকার কথা এরকম, কিন্তু আপনি জানেন বাংলাদেশে অ্যাট প্রেজেন্ট নাও 95% পিপুল যে প্রবলেমে ভোগে তাদের স্টমাকে আগুন জ্বলে, রাইট? কি আগুন জ্বলে না? আমি ফার্মাসিউটিক্যালে 3 বছর জব করেছি, আমি দেখেছি বাংলাদেশের ফার্মা মার্কেটের সবচাইতে যে বড় মার্কেট ভ্যালু যেটা, সেটা হচ্ছে অ্যান্টি আলসারের প্রোডাক্ট, এবং ডে বাই ডে সেটা গ্রোথ হচ্ছে, কখনো নিচে নামে না। অ্যান্টি আলসারের মানে কি? গ্যাসের ট্যাবলেট, তাই তো নাকি? আমরা অনেকে বুঝি না, আলসারের সেকলো বুঝি, লসেকটিল বুঝি, এই তো। আসেন, এই অবস্থা আমাদের, পাশাপাশি গ্যাস্ট্রিক আলসার ওই যে বললাম যেটা, হ্যাঁ, আমাদের ভেতরে এই প্রবলেমগুলো অবেসিটি অলরেডি এমন হয়ে যাচ্ছে যে বাচ্চা বয়সে অনেকে মোটা হয়ে যাচ্ছে এই রোগগুলো, কারণ বাচ্চাকে যখন গর্ভে আছে বাচ্চা, তখন বাচ্চার মা কি খাচ্ছে? বাইরে থেকে যে মালটাটা কিনে খাওয়ালেন সেটা ভালো না খারাপ?
বিশুদ্ধ তাহলে পেটের বাচ্চাটার কিভাবে ভালো কিছু আশা করা যায় ঠিক এইভাবে আমাদের একটা সময় দেখেছি আমি শুধুমাত্র যারা মুরব্বী টাইপের ছিল তারা এই ঘাড়ে ব্যথা মাজায় ব্যথা অমুক ব্যথা তমুক ব্যথা এই ব্যথাগুলো তাদের ছিল কিন্তু ইয়াং যারা তাদের কিন্তু এই ব্যথাগুলো ছিল না আমরা দেখেছি কিন্তু এখনকার সময় আপনি 25 বছর 30 বছরের একটা ছেলেকেও যদি বলা যায় বলো বাবা ব্যথা আর ভাল লাগে না কি বলে না এখন অনেকেই বিলিভ ইট অর নট অনেকেই আছি আমরা এখানে যারা অনেক সময় বসে থাকলে তাদের হাঁটু ব্যথা করে গিরায় ব্যথা করে অনেক সময় দাঁড়িয়ে থাকলে ব্যথা করে অল্প বয়স তারপরে বিকজ আপনি তো প্রপারলি ফুড পাচ্ছেন না 2000 সালের আগে একটি রিসার্চে প্রমাণিত হয়েছে 2000 সালের আগে একটা কমলা লেবুতে যে পরিমাণ ভিটামিন ছিল এই 2020 সালে এসে টোটাল 5টা কমলাকে সেই পরিমাণ ভিটামিন পাওয়া যায় এখন আপনি যদি বলেন কেন এমন হলো আই ডোন্ট নো অনলি গড নো রহমত উঠিয়ে দিচ্ছে বিকজ অফ আমরা সচেতন না আমাদের কি সচেতন হতে হবে সচেতন হতে চাই তার মানে টোটালি আজকে আর্থ্রাইটিস আমাদের ওই যে বলে যে সর্বাঙ্গে ব্যথা ওকে দেন এটা তো মহামারী আকার ধারণ করেছে এটা কি আমাদের মহামারী আকার ধারণ করেছে বাংলাদেশে প্রায় 50%-এর ওপরে কিন্তু ডায়াবেটিসের পেশেন্ট ওকে দেন আসেন ক্যান্সার হওয়ার পরে গেলে আমরা বুঝতে পারি যে আমাদের ক্যান্সার হয়েছে এই রোগগুলো ধীরে ধীরে আমাদের অস্টিওপোরোসিস হাড় ক্ষয় আপনি জানেনই না যে আপনার ভেতরে ভেতরে ক্ষয় হতে হতে শেষ হয়ে যাচ্ছে ফ্র্যাকচার ওকে দেন আরো যে প্রবলেমগুলো হচ্ছে সেটা হচ্ছে আর্লি পিউবার্টি অল্প বয়সে অকাল পক্ক বলে না অল্প বয়সে পেকে যাচ্ছে সেটা অল্প বয়সে দাড়ি মুছ পেকে যাচ্ছে অনেকের চুল সাদা হয়ে যাচ্ছে অনেকে আবার অল্প বয়সে দেখে মনে হচ্ছে যে প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে এই যে বিষয়গুলো পাশাপাশি আজকে মেয়েদের অনেক ধরনের প্রবলেম মা বোন যারা আছে এটা লুকানোর কিছু নেই অনেক মা বোনদের যে প্রবলেমটা দেখা দিচ্ছে সবথেকে বেশি সেটা হচ্ছে ডিসম্যানোরিয়া ব্যথাযুক্ত ঋতুস্রাব এই জিনিসগুলো থেকে পরিত্রাণ আগে লজ্জা পেত মানুষ কিন্তু লজ্জা করে করে মারা গেলে লাভ কি এখন মেডিকেল সায়েন্স তো ওপেন সবার কাছে ওকে দেন আর্লি মেনোপজ মেয়েদের একটা সময় আসে যেটি হচ্ছে এরপরে তারা আর সন্তান ধারণের ক্ষমতা রাখে না এবং তাদের যে প্রতি মাসে একটা পিরিয়ড সেই পিরিয়ডটা বন্ধ হয়ে যায় যেটাকে বলা হয় মেনোপজ যেটা নিয়ম হচ্ছে মেডিকেল সায়েন্স বলছে যে এটি 44 থেকে 48 বছরের মধ্যে চলে আসবে কিন্তু বর্তমানে সিচুয়েশনে যেটা সেটা 40-এর আগেই চলে আসছে অনেকের শুধুমাত্র সচেতন না হওয়ার কারণে হেয়ার লস হেডে এগুলো তো একদম প্রতিনিয়ত নাইট স্লিপ ডিসঅর্ডার রাতে ঘুম হয় না ফুড আলসার ওকে এগুলো কিন্তু সবগুলো এগুলোরই ফল পাশাপাশি লেজিনেস ওকে আমরা অলস অনেক সময় কাজ করতে ভালো লাগে না কিন্তু আমরা মনে করি যে সে খুব অলস সে কি অলস কিন্তু অ্যাকচুয়ালি অলসতা একটা রোগ অলসতা কি একটা রোগ বিকজ অফ তার হরমোনাল প্রবলেম আছে তাহলে হোয়াট ইজ দ্য সলিউশন এই সমস্যাগুলো আমাদের সমাজে আছে না নাই যেগুলো দেখালাম আছে নিচের মানুষরা সবাই আমরা জানি আছে কিন্তু উপরের আমরা যারা অপত্যন করছি তারা মনে হয় জানি এগুলো সমস্যা কি আছে এই সমস্যাগুলো তো এই সমস্যা থেকে সমাধানটা কি আমরা টোটালি পিওর সমাধান যদি বলি তাহলে আমাদের হ্যালো আমরা আছি তো নাকি সচেতন হব ওকে আসেন আমাদের সমাধানটা কি হোয়াট ইজ দ্য সলিউশন ইজ দিস ইউর আইডিয়াল সলিউশন আমাদের অ্যাকচুয়ালি প্রথম সলিউশন হচ্ছে আমাদের কোনো সমস্যা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ায় চলে যাচ্ছি কার কাছে ডক্টরের কাছে অমুক হসপিটালে এসপিপিএস ভালো অমুক হসপিটালে হার্টের স্পেশালিস্ট অমুক হসপিটালের অমুক ভালো রাইট অনেক টাকা ভিজিট দিয়ে আবার 1 মাস 2 মাস আগে থেকে সিরিয়ালও মেনটেন করতে হয় অনেকের শুরু করেছে 1 থেকে শুরু করে 15টা টেস্ট হয় না এরকম এবং লিখতে 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 আপনাকে একদম বানিয়ে দিচ্ছে কি ঔষধ মানব কি বানিয়ে দিচ্ছে
যারা ডক্টর আছেন যদি দুই একজন থেকে থাকেন আমার কথাতে কিছু মনে করবেন না, অথবা যদি কোম্পানির লোক থেকে থাকেন আমার কথায় কিছু মনে করবেন না। আমি 3 বছরের মতো ফার্মাসিউটিক্যালে জব করেছিলাম, বিকজ অফ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে সবাই না, কিছু কিছু ডক্টর যেটা তাদের পেশাটাকে ব্যবসা হিসেবে নিয়েছে, ওকে, আমি আগেই বলেছি এখানে দ্বিমত নেই, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, তো এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে এবং তারা কি করছে, অমুক কোম্পানির থেকে 10,000, অমুক কোম্পানির 5,000, অমুক কোম্পানির 5,000, অমুক কোম্পানির 15,000, এইভাবে নিয়ে নিয়ে তারা কিন্তু চুক্তিবদ্ধ হয়। হ্যালো, আমরা আছি তো নাকি? কি হয়, চুক্তিবদ্ধ হয়। এখন দেখবেন যে কোনো প্রাইভেট ক্লিনিক হসপিটালের সামনে আপনারা কি দেখেছেন, যখন ডক্টর ঢুকে তখন ওই কোম্পানির প্রতিনিধি যারা আছে তার সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম এরকম করতে থাকে না, এবং ডাক্তার যার সময় খেয়াল করে ও তো রেনেটার, ও তো স্কোয়ারের, ও তো এসকেএফ এর, ও তো অমুক তমুক, এইভাবে ডাক্তারের চিনা হয়ে যায়। এবার কোনো পেশেন্ট গিয়ে ডক্টরের কাছে যখন দেখায় তখন ডক্টর লিখতে গিয়ে চিন্তা করে আসলে কি লিখবো, কারণ একটা রোগের জন্য মূলত একজন স্পেশালিস্ট ডক্টর সর্বোচ্চ 2 থেকে 3টা ঔষধ লিখলে কিন্তু এনাফ, রাইট? কিন্তু যখন 2টা সে ডাক্তার বুঝে ফেলতে যে 3টাতে হয়ে যাবে সে লিখে ফেলতে, লেখা করে হঠাৎ মনে হয় কি বাইরে না ওরিয়নের ছেলেটা দাঁড়িয়ে আছে, কি তাই মনে হয় না? যদি কোনো রকম 4P সার্ভে হয় তাহলে তো আমার খবর আছে, তার মানে আমাকে টাকা দিবে না, তখন সে করে কি ওরিয়নের একটা লিখে দিচ্ছে। হ্যালো, স্যার আছি তো? কি লিখে দিচ্ছে? ওরিয়নের একটা। এখন ওরিয়নের লিখে দেওয়ার পরে হঠাৎ করে আবার মনে হলো আই হ্যাঁ আমি তো বড় কোম্পানিতে লিখে দেই, হ্যাঁ রেনেটার ছেলেটাও তো ওখানে দাঁড়িয়ে আছে, রেনেটা তো আমাকে বেশি টাকা দেয়। হ্যালো, আমরা আছি তো নাকি? কি করে সে আমাকে বেশি টাকা দেয়, তখন তারটা লেখে। এইভাবে লিখতে 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 আমি কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম 17টা ঔষধ লিখেছে, কয়টা? 17টা ঔষধ লিখে দিয়েছে। আচ্ছা বলেন তো আপনার বডিতে প্রয়োজন 3টা প্রোডাক্ট কিন্তু লিখে দিয়েছে 17টা, তার মানে প্রবলেম সলিউশন হলো না, প্রবলেম বেড়ে গেল, তার মানে আপনাকে এরকম কি ঔষধ মানুষ বানিয়ে দিল না দিল না? এবং যিনি লিখেছেন তিনি খুব ভালোভাবেই জানেন যে এই 3টার কাছে যে আমি 17টা ঔষধ লিখলাম, অবশ্যই পেশেন্ট খাবে, খাবার পরে তার আবার একটা না একটা প্রবলেম দেখা দিবে, কি হবে? তার আবার একটা না একটা প্রবলেম দেখা দিবে, বিকজ অফ ওই অতিরিক্ত ওষুধগুলোর একটা রিয়াকশন আছে দেহে, তাই তো নাকি? এই জন্য উনি আগে থেকেই বুঝতে পারার কারণে নিচে লিখে দেয় 15 দিন পর আবার আসবেন, রাইট? কি লিখে দেয়? 15 দিন পর আবার আসবেন, কারণ একটা সমস্যা তো দেখা দিবে, ওকে? তো বানাচ্ছে কি ঔষধ মানব, আমরা কি ঔষধ মানব হব? আসেন রোগ সম্পর্কে আমাদের যে ফাদার অফ মেডিসিন হিপোক্রেটস কি বলছেন, উনি কি কোনো ঔষধকে সাজেস্ট করছেন? উনি বলছেন ইওর ফুড শ্যাল বি ইওর মেডিসিন, আপনার খাদ্যই হচ্ছে আপনার মেডিসিন, আপনাকে বাইরে থেকে অতিরিক্ত কোনো মেডিসিন খাবার দরকার নেই। অনেকে আবার মনে করে যে উনি তো বুড়া, হিপোক্রেটসকে বলা হয় কি ফাদার অফ মেডিসিন, বাট উনি পুরাতন হয়ে গেছে, আধুনিক মেডিসিনের জনক কাকে বলা হয় আমরা জানি, অনেকেই জানি বাট মনে আসতেছে না, পেটে একটা ঘুষি দেন দেখেন বের হয়ে আসবে, ইবনে সিনা, তাই তো নাকি? কি আমরা সবাই জানি না? আধুনিক মেডিসিনের জনক ইবনে সিনা আসে, তাহলে তিনি কি বলছেন? তিনি বলছেন মে ফুড বি ইওর মেডিসিন অ্যান্ড মেডিসিন ইওর ফুড, তিনিও সেম কথাই বলছেন যে তোমার খাদ্যই আপনার, খাদ্যই আপনার মেডিসিন, আপনার মেডিসিনই আপনার খাদ্য, তো আপনার প্রবলেমের জন্য বাইরের থেকে কোনো মেডিসিনের দরকার নেই, আপনি যদি প্রপার খাবারটা নিতে পারেন সেটাই আপনার মেডিসিন হয়ে যাবে, ওকে? আমরা কি সচেতন হব? তাহলে এই ভালো খাবারটা কোথায় পাবো? প্রশ্ন হচ্ছে প্রথমে তো দেখে আসি সবজি বাজার ভর্তি সবজি কিন্তু কি দেয়া, কেমিক্যাল দেয়া, তাহলে ভালো খাবারটা কই পাবো?
যদি বলি দ্য ডক্টর অফ দ্য ফিউচার উইল নো লঙ্গার ট্রিট দ্য হিউম্যান ফার্ম উইথ ডাক, এখানে যেটা বলছে যে অদূর ভবিষ্যতে কোনো ডক্টরই একসময় তো মানুষ সচেতন হবে, তাই তো নাকি? হ্যালো, আমরা আছি তো নাকি? একসময় মানুষের ভেতরে হিউম্যানিটি গ্রো হবে, মানুষের ভেতরে মানবতাবোধ আসবে, ঠিক সেই সময়টা আর কোনো ডক্টরই লং ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো পেশেন্টকে আর ঔষধ দিবে না, সাজেস্ট করবে না। কি করবে? তারা এভাবে ফলের ছবি ঝুলিয়ে রাখবে, বলবে সকালে কলা খাও, বিকেলে আপেল খাও, দুপুরে জাম্পুরা খাও, লেবু খাও, এইভাবে টোটাল সাজেস্ট করবে হচ্ছে ফল খাবার জন্যে। ক্লিয়ার বিষয়টা? হ্যালো স্যার, আছি তো নাকি? কি আমরা সবাই আছি তো? অনেকেই ঘুমাচ্ছি, আমরা একটা কাজ করি, যারা ঘুমাচ্ছি তাদের উদ্দেশ্যে একটা জোরে করতালি দেই, তাহলে তারা সবাই জেগে যাবে। তাহলে ভাই খাবার দেখাচ্ছি সুন্দর ফ্রেশ, এই খাবার দেখলে তো চোখটা মেলে একটু দেখতে ইচ্ছে করে, তাই তো নাকি? ইচ্ছে করে না যে এই খাবারগুলো খাবো? আমার ইচ্ছে করে যে সবসময় একটা ফ্রেশ ভালো খাবার খাবো। ওকে, দেন আসি, তার মানে তারা ধীরে ধীরে চিন্তা করবে যে আমরা প্রিভেনশন নিব না কিউর হব। মনে রাখবেন যে আপনি যখন অসুস্থ হয়ে ডক্টরের কাছে যাবেন, তখন অসুস্থ হওয়া মানে আপনার একটি অর্গানের একটি অংশ দুর্বল হয়ে যাবে, আপনি যখন মেডিসিন খাবেন তখন আপনার রোগটা হয়তো বা কিউর হবে, বাট ওই যে অর্গানটা দুর্বল হয়ে গেল সেটা কিন্তু আর কখনোই রিপেয়ার হওয়া সম্ভব না। কিন্তু আপনি যদি পূর্বের থেকে প্রিভেনশনে যান, প্রিভেন্ট করতে পারেন যে আমার দেহে কোনো রোগকে আমি বাসায় বাঁধতে দিব না, তাহলে আপনার রোগই হবে না, অর্থাৎ আপনার অর্গ্যান দুর্বল হওয়ার সুযোগও নেই, আপনার জীবনী শক্তিটা সারা জীবন অটুট থাকবে। ক্লিয়ার? তার মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আমাদের এখন থেকে প্রিভেনশন করতে হবে, অর্থাৎ আমাদের কি হতে হবে? স্বাস্থ্য সচেতন। আমরা কি সচেতন হব? আসেন, স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য আমাদের লুমিনাস গ্লোবাল কি করছে? এতক্ষণের এত কথা, এত লেকচার দিয়ে লুমিনাস গ্লোবাল আসলেই কি আমাদের স্বাস্থ্যের কিছু করছে? আমরা একটু ধীরে ধীরে যদি দেখি, তাহলে লুমিনাস গ্লোবাল আমাদের থিম অলরেডি যেটা করেছি, ইউজ ওয়ার্ল্ড ক্লাস ইফেক্টিভ অ্যান্ড নেসেসারি প্রোডাক্ট। সর্বপ্রথমেই আমরা বলছি যে ওয়ার্ল্ড ক্লাস। ক্লিয়ার বিষয়টা? আমরা ধীরে ধীরে দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্টটা ওয়ার্ল্ড ক্লাস কিনা, এই প্রোডাক্টটা আমাদের দরকার আছে কিনা আদৌ আমাদের সুস্থ থাকার জন্য। দেন আমাদের সেকেন্ড থিম হচ্ছে শেয়ারিং দ্য বেনিফিটস অফ প্রোডাক্ট। আমরা শুধু প্রোডাক্ট আপনার কাছে সেলই করবো না, এই প্রোডাক্টের একটা বেনিফিটসও আপনাদেরকে আমরা দেব। ওকে, দেন বিল্ডিং প্রোডাক্ট ইউজার টিম, অর্থাৎ আমাদের প্রোডাক্ট একবার খেলে সে বারবার খাবে, এত কোয়ালিটি প্রোডাক্ট, সে বারবার ব্যবহার করবে আমাদের প্রোডাক্টটা, সেই টিম তৈরি করবো আমরা। ওকে, ইন্ট্রোডিউসিং লাক্সারিয়াস ইনকাম অপরচুনিটি, পাশাপাশি আমাদের সাথে যারা সম্পৃক্ত থাকবে অ্যাজ এ মার্কেটিয়ার হিসেবে, মার্কেটিংয়ের কাজে আমাদের সাথে সম্পৃক্ত থাকবে, তাদেরকে লাক্সারি একটা ইনকামের ব্যবস্থা আমরা করে দেবো, যে ইনকামের ব্যবস্থা আপনি কত পরিমাণ ইনকাম, কী পরিমাণ ইনকাম করতে পারবেন। ওই যে বলেছি, সুস্থ থাকতে টাকা দরকার, আর টাকা হলেও সুস্থতা দরকার, রাইট? তার মানে আমি আপনাদেরকে ফার্স্ট সেশনে সুস্থতা নিয়ে কথা বলবো, কিন্তু টাকাও তো দরকার, রাইট? হ্যালো, টাকা হলে সব হয়, তাই তো নাকি? তাই দ্বিতীয় সেশন আপনাদের জন্য কিন্তু টাকার ক্যালকুলেশন হবে। এই সেশনে যে পরিমাণ মনোযোগী আমরা, তার চাইতে বেশি মনোযোগী হতে হবে আমাদের দ্বিতীয় সেশনে, বিকজ অফ সেখানে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন হবে। ওকে, কি আমরা ইনকাম করতে চাই? আমরা সুস্থ থাকতে চাই? আসেন, দেন